শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লেজে গুবরে মোদী সরকার, ভারতের বিশ সম্পত্তি বাজেয়াপ্ত, কঠিন বিপদে পড়ল মোদী সরকার। কাশ্মীরে সংঘাতে দুই ভারতীয় সেনাসহ নিহত অন্তত 8 জন। আফগানিস্তানের 85% এলাকা দখল করে নিয়েছে তালেবান। ইয়েমেনে গোপন অভিযান চালাচ্ছে ব্রিটিশ সেনাবাহিনী। সর্বকালের সর্বাধুনিক পরমাণু অস্ত্র বানাচ্ছে চীন। তালেবানের হাতে আফগানিস্তানের 60 পাইলট নিহত। এবং সবশেষ থাকছে সহিংসতা এবং কোভিডে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে, ক্ষুধার্ত অবস্থায় প্রতি মিনিটে 11 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ব্রাজিলে করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিন নিয়ে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে সেই দেশের সুপ্রিম কোর্ট, বাতিল হয়েছে সেই চুক্তি। তার উপর ফ্রান্স থেকে আসছে একের পর এক ধাক্কা। ভারতের নরেন্দ্র মোদী সরকারের উপর ক্রমেই চাপ বাড়ছে আন্তর্জাতিক ইস্যুতে। রাফেল এয়ারক্রাফট কেনাবেচা নিয়ে কমিশন দেওয়াসহ নানাবিধ অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে ফ্রান্সের অর্থনৈতিক নিয়ন্ত্রণ দফতর। এই অস্বস্তির প্রভাবে ভারতে ফের মাথা চাড়া দিয়েছে রাফায়েল বিতর্ক। তারই মধ্যে এবার এই প্যারিসে থেকে এসেছে নতুন সংকটের বার্তা। নয়াদিল্লি সরকারের কাছে বকেয়া কর আদায়ে ব্রিটিশ সংস্থা তথা স্কটল্যান্ডের তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান কিয়ার্ন এনার্জিকে ফ্রান্সে সরিয়ে থাকা ভারতের 20টি সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছে প্যারিসের আদালত। ওই সম্পত্তি বাজেয়াপ্ত করে সংস্থাটি নিজেদের টাকা উসুল করবে। কিয়ার্ন এনার্জি দাবি করেছে ভারতের কাছে তাদের রূপে আদালতের নির্দেশ মতো বুধবারই তারা ভারত সরকার সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ এই সম্পত্তিগুলি আর নয়াদিল্লি বিক্রি করতে পারবে না। অর্থনৈতিক জগতের পরিভাষায় সেগুলো শুধু ক্রুক করা হচ্ছে তাই নয়, ওই সম্পত্তিকে কেন্দ্র করে হওয়া যাবতীয় লেনদেন এবং ভারত সরকারের জন্য ফ্রিজ করে দেওয়া হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 3টি আলাদা বন্দুকযুদ্ধে 2 ভারতীয় সেনাসহ 8 জন নিহত হয়েছে। ভারতের দাবি নিহত অন্য 6 জন সন্ত্রাসী। বৃহস্পতিবার সবচেয়ে বড় সংঘাতটি হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে। সেখানে বন্দুকযুদ্ধে 2 সন্দেহভাজন সন্ত্রাসী এবং 2 ভারতীয় সেনা নিহত হয়। ভারতের পক্ষ থেকে বলা হয় সেনাবাহিনীর একটি দল নিয়ন্ত্রণ রেখা টহল দিচ্ছিল। এ সময় সন্ত্রাসীরা হঠাৎ করে তাদের উপর হামলা চালায়। শুরু করে গোলাগুলি নিক্ষেপ করে বোমা। পরে সেনাবাহিনী আত্মরক্ষামূলক গুলিতে নিহত হয় সন্দেহভাজন 2 সন্ত্রাসী। গেছে 2টি AK-47 বন্দুক। এছাড়া দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এবং কুলগ্রামে আরও 2টি অভিযানে 4 সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়। ভারতের পুলিশ বলছে কুলগ্রামে যে 2জন নিহত হয় তারা জাতীয় মহাসড়কে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে শুরু হয় সংঘর্ষ। নিহত 4 সন্ত্রাসীর নাম শাহবাজ আহমেদ শাহ, নাসির আইয়ুব পণ্ডিত, কিফায়া সুফি এবং এনায়েত আহমেদ। এদের মধ্যে শাহবাজ জৈশ ই মুহাম্মদের সদস্য আর বাকিরা লস্কর ই তৈয়বার সদস্য। আফগানিস্তানের সশস্ত্র গ্রুপ তালেবান বলছে আফগানিস্তানে ঘাঁটি গেড়ে অন্য কোনো সন্ত্রাসীকে তারা প্রতিবেশী দেশে হামলা চালাতে দেবে না। মস্কোতে রাশিয়া সরকারের সাথে এক বৈঠকের সময় তালেবানের পক্ষ প্রধান আলোচনাকারী কর্মকর্তা শাহাবুদ্দিন দেলোয়ার এই কথা জানিয়েছেন। রুশ সরকার তালেবানকে আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে। তিনি দাবি করেছেন আফগানিস্তানের 85% এলাকা এখন তাদের দখলে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা যাচাই করা যাচ্ছে না। আফগান সরকার প্রশাসনিক কেন্দ্রগুলোতে হামলা না করার প্রশ্নে যুক্তরাষ্ট্র সরকারের সাথে তালেবানের কোনো ধরনের চুক্তি হয়নি বলেও শাহাবুদ্দিন দেলোয়ার দাবি করেছেন। রুশ সরকার বলছে তাজিকিস্তানের সাথে সীমান্তের 2/3 এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে। ওদিকে পশ্চিম আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছে ইরানের সাথে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত স্থল বন্দর তালেবানের দখলে চলে গেছে। এই ঘটনাকে আফগান সরকারের প্রতি একটা বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে। একজন কাস্টমস কর্মকর্তা জানিয়েছেন ইসলাম কালার সীমান্ত বন্দরে সব ধরনের সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইরানের সাথে বাণিজ্যিক একটি গুরুত্বপূর্ণ সীমান্ত স্থল বন্দর এই ইসলামী কালা। এই বন্দর থেকে সরকারের প্রতি মাসে $2 কোটি সমপরিমাণ অর্থ আদায় করা হয়। ব্রিটিশ সেনাবাহিনী ইয়েমেনে গোপনে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে অনুসন্ধানকারী ওয়েবসাইট।
ইয়েমেনে অবস্থানরত ব্রিটিশ সেনারা সৌদি সেনাবাহিনীকেও বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে বলে জানায় ওই ওয়েবসাইটটি। ব্রিটিশ সেনারা ইয়েমেনের পূর্বাঞ্চলীয় আল মাহারা প্রদেশে আল গায়দা বিমানবন্দরের ঘাঁটি করে অবস্থান করছে বলে দেশটির বিভিন্ন সামরিক কর্মকর্তারা বলেছেন। ব্রিটিশ সেনারা সেখানে কয়েক মাস ধরে অবস্থান করছেন। গত বছর এই বিমানবন্দরের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, সৌদি আরব ইয়েমেনে এই বিমানবন্দরটিকে আটক এবং জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করছে। সৌদি আরব এখনকার বন্দীদের উপর অত্যাচার এবং নিপীড়ন করত। সৌদি সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট এক স্থানীয় সাংবাদিক বলেছেন, এই বছর থেকে ব্রিটিশ সেনাদের এই ইয়েমেনি বিমানবন্দরে দেখা গেছে। একটি বিশেষ লক্ষ্য নিয়ে ব্রিটিশ সেনারা এখানে আছে, তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ইয়েমেনে এক উপজাতির নেতা হামিদ জাইবুদ্দিন সৌদি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন। তিনি দাবি করেছেন, বিমানবন্দরের কর্মকর্তারা বলছে এখানে ব্রিটিশ সেনারা আছে। ব্রিটিশ সেনারা এই বিমানবন্দরে অবস্থানরত সৌদি সেনাদের প্রশিক্ষণ এবং সামরিক সহায়তা দিচ্ছে। এছাড়া সৌদি সমর্থিত মিলিশিয়া বাহিনীকেও প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটিশ সেনারা। খুব তাড়াতাড়ি চীনের হাতে সর্বাধুনিক পরমাণু অস্ত্র এসে যাবে বলে মনে করছেন মার্কিন কূটনৈতিক এবং রাষ্ট্রদূত রবার্ট ওট। জেনিভায় নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা চক্রে এমন তথ্য দিলেন রবার্ট ওট। তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি পানির নিচে কাজ করতে পারে এমন ড্রোন এবং পরমাণু শক্তি চালিত ক্ষেপণাস্ত্র চীনের হাতে এসে যাবে। রবার্ট ওট হচ্ছেন এই বিষয়ে বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন, চীন এখন উন্নত পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে, খুব তাড়াতাড়ি তারা তা হাতেও পেয়ে যাবে। এখন পরিস্থিতি পুরো বদলে যাবে, বিশ্বের শক্তির সামর্থ্য নষ্ট হয়ে যাবে। তিনি বলেছেন, শীঘ্রই আন্ডার ওয়াটার ড্রোন, পরমাণু শক্তি চালিত মিসাইল সহ বেশ কিছু উন্নত পরমাণু সম্ভার চীনের হাতে এসে যাবে। নতুন পরমাণু অস্ত্র রাখার জন্য চীন 19টি ভূগর্ভস্থ কাঠামো তৈরি করেছে বলে স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। তার মতে এটার বিষয়, চীন সর্বাধুনিক পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে যাতে তারা আমেরিকাতে আঘাত হানতে পারে। পেন্টাগন জানিয়েছে, চীনের হাতে এখন ওই 200টি পরমাণু অস্ত্র আছে, গত এক দশকে অস্ত্রের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। উঠ জানিয়েছে, 10 বছর আগের এবং এখনকার চীনের মধ্যে আকাশ পাতাল ফারাক। তারা এখন পরমাণু চালিত ডেলিভারি সিস্টেম তৈরি করার চেষ্টা করছে, রাশিয়াও একই চেষ্টা করছে। মার্কিন ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবেলায় চেষ্টা করছে রাশিয়া। উডের দাবি, চীনও একই পথে হাঁটছে। সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহী গোষ্ঠী তালিবানের হাতে অন্তত 7 জন আফগান পাইলট নিহত হয়েছেন। আফগানিস্তানের সামরিক বাহিনীর 2 জন সিনিয়র কর্মকর্তার বরাতে ব্রিটিশ নিউজ এজেন্সি রয়টার্স এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, আফগান পাইলটরা সরকারি বাহিনীর মহামূল্যবান সম্পদ, এ কারণে পাইলটরা তালিবানের হিট লিস্টে রয়েছে। তালিবানের বিমান বাহিনী না থাকায় পাইলটদের হত্যা করে তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। রয়টার্স হত্যাকাণ্ডের শিকারে 7 পাইলটের মধ্যে অন্তত 2 জন পাইলট হত্যার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে। এসব পাইলটদেরকে ঘাঁটির বাইরে গুপ্ত হত্যা করা হয়েছে বলে খবরে বলা হয়। আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী চলে যাওয়ার খবরে তালিবান হামলা করে একের পর এক এলাকা দখল করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারণা, সেপ্টেম্বরের পরবর্তী 6 থেকে 12 মাসের মধ্যে তালিবান কাবুল দখল করবে। পাইলট হত্যার বিষয়ে রয়টার্সের নিউজ এজেন্সি তালিবানের কাছে মন্তব্য জানতে চাইলে তালিবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ জামারার নামের একজন পাইলটকে হত্যার তথ্য নিশ্চিত করেছে। পাইলটদের হত্যার মিশন শুরু করার সত্যতা নিশ্চিত করে তিনি বলেছেন, এই পাইলটরা আমাদের লোকদের উপর বোমা নিক্ষেপ করে। সহিংসতা, করোনা ভাইরাস এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। এখন ক্ষুধার তাড়নায় বিশ্বে প্রতি মিনিটে 11 জন করে মারা যাচ্ছে। শুক্রবার আন্তর্জাতিক ধাতব্য সংস্থা অক্সফার্মের প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গত বছর ক্ষুধায় মারা যাওয়া লোকের সংখ্যা 6 গুণ বেড়েছে, যা করোনায় মিনিটে মৃত্যুকে ছাড়িয়ে গেছে। করোনায় বিশ্বে মিনিটে 7 জন মারা যাচ্ছেন। অক্সফার্মের বিবৃতিতে বলা হয়েছে, মহামারী শুরুতে বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মানুষদের পক্ষ থেকে এক পরিষ্কার এবং জরুরি বার্তা দেওয়া হয়, করোনার আগেই ক্ষুধা আমাদের মেরে ফেলবে। বর্তমানে করোনার চেয়েও বেশি মানুষ মারা যাচ্ছে দুর্ভিক্ষে। সংস্থাটির দেওয়া তথ্য অনুসারে বিশ্বজুড়ে 5 লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের মতো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া চরম ক্ষুধার মধ্যে রয়েছে 15 কোটি মানুষ। এই 15.5 কোটি মানুষের মধ্যে প্রতি 3 জনের 2 জনের বসবাস সহিংস এবং যুদ্ধ বিধ্বস্ত দেশে। ক্ষুধাজনিত মৃত্যুর পরিমাণ বাড়ছে এমন এক বছরে যেখানে বৈশ্বিক সামরিক ব্যয় 1.5 বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে।
অক্সফার্ম বলছে মহামারীর আগে থেকেই ইয়েমেনের মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আফগানিস্তান, দক্ষিণ সুদান, জেনেজুয়েলা এবং সিরিয়ায় খাদ্য সংকট ছিল। করোনা মহামারী এবং এর কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার ফলে খাদ্য সংকট আরও বেড়েছে। করোনার কারণে মানুষ কাজ হারিয়েছে, এছাড়া খাদ্যের উৎপাদন অব্যাহত রয়েছে। এর ফলে বৈশ্বিকভাবে খাবারের দাম বেড়েছে 40%, গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান এটি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।